হ্যালো বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি ভালো আছেন। অঙ্কিতা অফিসিয়াল চ্যানেলে সবাইকে অনেক অনেক স্বাগত। আবারও হাজির হয়ে গেছি নতুন একটা রেসিপি নিয়ে। আজকে তৈরি করে দেখাবো গার্লিক চিকেনের রেসিপি। কীভাবে তৈরি করছি রেসিপিটা, সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, সাথে থাকো। তো চলো বন্ধুরা, রেসিপিটা শুরু করা যাক। প্রথমে নিয়ে নিচ্ছি চিকেন। আমি এখানে 400 গ্রাম চিকেন নিয়েছি। চিকেনটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। চিকেনটা পাতলা করে কাটা হয়ে গেছে, ভালো করে ধুয়ে একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন নুন। নুনটা দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি রসুন কুচি 1 টেবিল স্পুন। রসুন কুচি দেওয়া হয়ে গেলে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন। এবারে দিয়ে নিচ্ছি একটা ডিম। ডিমটাকে ফাটিয়ে চিকেনের মধ্যেই দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়া হয়ে গেলে একটা চামচের সাহায্যে ভালো করে সব মিশ্রণটা একসাথে মিশিয়ে নিচ্ছি। ডিমটা অবশ্যই দিতে হবে। ডিমটা দেওয়ার কারণ হচ্ছে চিকেনটা খুবই সফট আর ভেতর থেকে জুসি রাখে। ভালো করে নাচার করে মাখিয়ে নেবার পরে এবারে দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার 3 টেবিল স্পুন। কর্নফ্লাওয়ারটাও দেওয়া হয়ে গেলে ঠিক একই রকম ভাবে আমি মাখিয়ে নিচ্ছি। আমি এবারে চামচ দিয়ে আর মাখাবো না, এবার হাত দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে ভালো করে মাখানোটা হয়। ভালো করে মাখিয়ে নিচ্ছি 1 থেকে 1.5 মিনিটের মতন। হাত দিয়ে ভালো করে আলতো করে ঘুরিয়ে সব মিশ্রণ একসাথে মাখিয়ে নিলেই হয়ে যাবে রেডি। মাখানো আমার হয়ে গেছে। এবার ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি 1/2 ঘন্টার জন্য রেস্টে। 1/2 ঘন্টা পরে ফিরে আসলাম। এবার আমরা একটা কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি এখানে সাদা তেল ব্যবহার করেছি, অবশ্যই সাদা তেলটাই ব্যবহার করবেন। তেলটা দেওয়া হয়ে গেলে ভালো করে তেলটা গরম করে নিচ্ছি। তেলটা গরম হয়ে গেছে, এবারে যে চিকেনটা আমরা ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটাই এক এক করে চামচের সাহায্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব চিকেন দেওয়া হয়ে গেলে এটাকে আমরা 50% মতন ফ্রাই করে নেব। বেশি ডিপ ফ্রাই করব না, বেশি ডিপ ফ্রাই করলে চিকেনটা অতটা জুসি বা সফট হবে না, শক্ত হয়ে যাবে। তাই 50% মতন আমরা চিকেনটাকে ফ্রাই করে নেব। চিকেনের এক পাশটা ভাজা হয়ে গেছে, উল্টে আর এক দিকটা ফ্রাই করে নিচ্ছি। রেসিপিটা অবশ্যই বাড়িতে বানিয়ে ট্রাই করবেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। চিকেনটা আমার ভাজা হয়ে গেছে, তেল ছড়িয়ে এক এক করে তুলে নিচ্ছি। যেই তেলটা রয়েছে সেই তেলের মধ্যে বাকি যে চিকেনগুলো রাখা রয়েছে সেগুলোই ঠিক একই রকমভাবে এক এক করে দিয়ে চিকেনটা 50% ফ্রাই করে নেব। চ্যানেলে যারা নতুন আছেন বা এখনও পর্যন্ত যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এরকম আরও টেস্টি মজাদার ভিডিও নোটিফিকেশন সবার আগে পেতে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন। চিকেনটা ভাজা হয়ে গেছে, তেল ঝরিয়ে তুলে নেবার পরে তেলটা একটু কমিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি একটা বাটারের টুকরো। বাটারটাকে ভালো করে গলিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে নাড়চাড় করে। বাটারটা যখন পুরো গলে আসবে তখন বাটারের মধ্যে দিয়ে দেব রসুন কুচি। আমি এখানে 2 টেবিল স্পুন রসুন কুচি ব্যবহার করেছি। আপনারা পরিমাণটা একটু বাড়িয়েও দিতে পারেন। রসুন কুচিটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে ভালো করে নাড়চাড় করে বাটারের সাথে রসুন কুচিটা ভেজে নেব। 1 থেকে 1.5 মিনিটের মতন খুন্তি দিয়ে রসুন কুচিটা নাড়চাড় করে ভেজে নেবার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন অরিগ্যানো। অরিগ্যানোটা দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে ভালো করে রসুন কুচির সাথে মিশিয়ে কিছুক্ষণের জন্য ভেজে নেব। কিছুক্ষণ নাড়চাড় করার পরে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ারটা দেওয়া হয়ে গেলে আবারও খুন্তি দিয়ে নাচার করে মিশিয়ে একসাথে ভেজে নিচ্ছি। দিয়ে দিচ্ছি চিকেন স্টক। আমি এখানে চিকেনটা সেদ্ধ করে নিয়েছিলাম সেই জলটাই দিয়ে দিচ্ছি। চিকেন স্টকটা দেওয়া হয়ে গেলে খুন্তি দিয়ে আরও ভালো করে নাচার করে নেব যাতে সব যা যা উপকরণ আছে একসাথে মিশে যায়। এবারে দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো 1 টেবিল স্পুন। দিয়ে দিচ্ছি নুন পরিমাণ মতো। চিনি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। সব দেওয়া হয়ে গেলে 1 থেকে 1.5 মিনিটের মতন একটু ফুটিয়ে নিয়ে
দিয়ে দিচ্ছি যে চিকেনটা আমরা ফ্রাই করে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি। কিছুক্ষণ খুন্তি দিয়ে নাচার করার পরে 2 থেকে 3 মিনিটের মতন ফুটিয়ে নিচ্ছি। রেডি হয়ে গেছে গার্লিক চিকেনের রেসিপি। এখন আমরা ইন্ডাকশন ওভেনটা অফ করে দিচ্ছি, একটা পাত্রের মধ্যে পরিবেশন করে নিচ্ছি। রেডি হয়ে গেছে বন্ধুরা গার্লিক চিকেনের রেসিপি, একেবারে রেস্টুরেন্ট বা দোকানের মতন সফট আর জুসি। বাড়িতে অবশ্যই বানিয়ে রেসিপিটা ট্রাই করবেন, আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপির ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নমস্কার।